কংগ্রেসের মিটিংত চলি আছিল 2026-র রণনীতির আলোচনা। মিটিংত আছিল ভূপেন বৰা, গৌরব গগৈ, জিতেন্দ্র সিং, পবন সিং ঘাটোয়ারর দরে বাঘা বাঘা নেতা। কংগ্রেসের সম্মুখত প্রত্যাহ্বান, বিজেপিক প্রতিহত করব কেনে দলক মন্ত্রণা দিলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের প্রবীণ নেতা পবন সিং ঘাটোয়ারে। ঘাটোয়ারে দিলে একটা প্রস্তাব, প্রস্তাবত হাত চাপড়ি দিলে জিতেন্দ্র সিংয়ে। কিন্তু কি প্রস্তাব দিছিল ঘাটোয়ারে গম পাই গল মুখ্যমন্ত্রীয়ে। মুখ্যমন্ত্রীর দোষ ঘাটোয়ারে এনেদরে কব পারেনে? রাজনীতির বাবে ঘাটোয়ারে ইমান তললৈ যাব নালাগে বুলিও কৈছিল মুখ্যমন্ত্রীয়ে। আলোচনা কি হয়েছে কি হওয়া নাই মই গোটেইখিনিয়ে গম পাইছো, বেলেগ কথা। কিন্তু পবন সিং ঘাটোয়ার ডাঙরিয়ায় আলোচনাত কিছুমান প্রস্তাব দিছিলে, সেই প্রস্তাব কেটায় ব্যক্তিগতভাবে মোক বহুত দুঃখিত করেছে। তেও কইছে মিটিংত যে ডেভেলপমেন্ট দিয়ে আমি বিজেপিক হরুয়াব নোৱাৰো, গতিকে আমি এই এই রাস্তা লব লাগিব। ইমান ডাঙর জ্যেষ্ঠ নেতা হিসাবে সেইকেটা রাস্তার কথা তেও কব নালাগিছে। আর জিতেন্দ্র সিংয়েও সেইকেটার কথা শুনি বহুত হাততালি বজালে। তেনেকে রাজনীতি মানুহে নকৰে, তাতকৈ রাজনীতি নকৰাই ভাল। মোক আহি কলে ময়ে চকীখন এৰি দিম, কংগ্রেসক গতাই দিম যে কৰক। পিছে এটা কথা স্পষ্ট হৈ পৰিল, কংগ্রেসের ভিতৰত এতিয়াও আছে মুখ্যমন্ত্রীর গুপ্তচর। রাজীব ভবনের বন্ধ কোঠার গোপন সিদ্ধান্ত কেনেকৈ জানিলে মুখ্যমন্ত্রীয়ে? ইয়াকে লৈ অব্যাহত আছে ক্রিয়া প্রতিক্রিয়া। মই কোনো ভাষণ দিয়া নাই আর মই কোনো কোনো কথা মানে তার কোনো পরামর্শ দিয়া নাই। এইটো এই কথাটো মাননীয় মুখ্যমন্ত্রীর কোন গুপ্তচরে এই কথাটো তেওঁক জনালে? মই ভাবো যে তেওঁ এই কথাটো কোৱাৰ আগতে আৰু এবাৰ ক্রস চেক কৰি ল'ব লাগিছিলে, কাৰণ তেওঁকো মই 25 বছৰৰ পৰা জানো, তেওঁ মোক ব্যক্তিগতভাৱে জানে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চোৰাংচোৱাক অপৈণত আখ্যা ভূপেন কুমাৰ বৰাৰ। মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াৰ অপৈণত গুপ্তচৰে সঠিক বার্তা দিয়া ব্যর্থ হৈছে, তেওঁ ইন্টেলিজেন্স ফেলার। তিন দিন মিটিং হওয়ার পিছত মুখ্যমন্ত্রীয়ে চকী এৰি দিম বুলি কৈছে, আর যি সময়ত সেই কথাটো কৈছে আপোনালোকে টিভি ফুটেজটো আকৌ চাব, পুরা নার্ভাসনেসটো সিএম মুখত ওলাই পৰিছে। আনহাতে মুখ্যমন্ত্রীর মন্তব্য পলিটিক্যাল স্টান্ট আখ্যা দি কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ বন্দলে কলে মুখ্যমন্ত্রীর চোৰাংচোৱা থাকিবই পারে। এজন মুখ্যমন্ত্রীর তার সোর্স না থাকিব বলে কোনো কব? মুখ্যমন্ত্রী গড়ের তার সোর্স থাকিবই, সোর্স নথকাটো অস্বাভাবিক কথা আর সোর্স থাকাটো স্বাভাবিক কথা। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া গম পায় এনে কথা, এটা গোপন বৈঠক তো নাছিল। পবন সিং ঘাটোয়ারে বন্ধ কোঠার ভিতর দিয়া দলীয় প্রস্তাব মুখ্যমন্ত্রী সঠিকভাবে কেনেকৈ জানিব পারিলে বুলি প্রশ্ন উত্থাপন হয়েছে রাজীব ভবনত। অবশ্যে তার মাজরে দুই এজন নেতাই কৈছে আমার হাততো থাকে বিজেপি বিধায়িনী দলের ভিতরের খবর। লক্ষীমপুরের পর সঞ্জীব লাহনের সঙ্গে হীরক মালাকার আর বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।